প্রখ্যাত আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বালাগানি, আমার কাছে একটি সংবাদ পৌঁছেছে, যেভাবে হোক না কেন, হতে পারে এটা ইসরায়েলি রেওয়ায়ত অথবা কোন রেওয়ায়ত কারো কাছ থেকে আসার পেয়েছেন, বলছে আন্না আকসারা যুনুবি আহলিল জান্নাতি ফিন্নিসা, জান্নাতীদের অধিকাংশ জান্নাতির পাপ হবে নারী সংক্রান্ত পাপ। জান্নাতি কারা, কাফেররা না মুসলিমরা? মুসলিমরা। মুসলিমদের মধ্যে অনেক জান্নাতি হবে, যেই সব জান্নাতিদের পাপ একমাত্র কিসের পাপ আছে, নারী সংক্রান্ত পাপ আছে। নারী সংক্রান্ত পাপের কারণে জেল খেটে খেটে এসে জাহান্নামে, কেউ পঞ্চাশ বছর, কেউ একশো বছর, কেউ হাজার বছর, কেউ পাঁচশো বছর, কেউ কিছু, কেউ কিছুদিন, কেউ কারো কবর আজাব হয়েছে, হয়ে হয়ে মাফ হয়েছে, কেউ দুনিয়াতে ধাক্কা খেয়েছে, লাঞ্ছিত অপদস্থ হয়েছে আর জুতো খেয়েছে, আর তারপরে তখন তোবা টোবা করে হেদায়েত হয়েছে, বিভিন্ন রকম দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি না হয় জাহান্নামের শাস্তি, বা আল্লাহর রহমতে মাফ হয়েছে, তৌহিদ ছিল, নামাজ ছিল, এরা জান্নাতি। কিন্তু জান্নাতি অধিকাংশ জান্নাতিদের পাপ হবে ফিন্নিসা, নারী সংক্রান্ত। আজকাল মুসলিম সমাজে ভিতরে ঢুকে ঢুকে একটু দেখেন, হ্যাঁ হয়তো শেষ দিকে নামাজ ধরে নিয়েছে, হয়তো আগেও নামাজ পড়তো নামাজি, হ্যাঁ তারপরে যদি বলেন তোমার সতীত্বের ক্ষেত্রে তুমি বলো তো দেখি, নিশ্চয়তা দিতে পারবে না সে আল্লাহর কাছে, আমাকে আপনার মিথ্যা করে তো বলে দিতে পারে, হ্যাঁ তোমার সচ্চরিত্র তুমি কোন মহিলার শরীরে স্পর্শ করেনি, বলো তো দেখি এমন কোন মানুষ খোঁজো তো, সুবহানাল্লাহ পাওয়া মুশকিল হয়ে যাবে, পাওয়া মুশকিল হয়ে যাবে। হে মহিলা বলো তোমার, তুমি কোন বেগানা পুরুষের কাছাকাছি যাওনি, অথচ মুসলিম, অথচ হয়েছ নামাজি, হয়তো নামাজি একসময় ছিল না, অথবা তখনও ছিল নামাজি ছিল, তারপরও আরে কোরআনের হাফেজ, হাফেজা জি হ্যাঁ, বাপ হচ্ছে জাহেল মূর্খ, জি জাহেল মূর্খ, আমি কত বুঝাবার ওর স্বামীকে চেষ্টা করেছি যে হাফেজা রেখে নাও, তবু রাখাইতে পারি, তালাক হয়েছ, হাফেজা ব্যবিচার লিপ্ত কি করে, জাহেল মূর্খ বাপ, তার ছেলে সন্তান নেই, এখন মাদ্রাসা পৌঁছে হেফজোখানা পৌঁছাইতে হবে, কেউ গ্রামের একটা পাতানো ভাই, পাতানো বলছেন লাগানো ভাই, লাগানো ভাই কি বলেন আপনার এটাকে, হ্যাঁ সম্পর্ক পাতায় আর কি, বা লাগায় লাগানো, লাগানো জোড়ানো ভাই আর কি, ওই ভাই ভাই করে, ভাই ভাই করে প্রথম আসে, এই করে তার সাথে এমন হয়ে গেল, শেষে কোথাও হোটেলে নিয়ে উঠেছে, ও রাস্তায় পাঁচ কিলোমিটার দূরে মাদ্রাসা পৌঁছাতে গিয়ে কোন হোটেলে উঠে গেল, কোথায় কি হলো, কিন্তু সারাদিন একদিন কোথাও পার্কে ঘুরলো, এই করে তারপরের দিন পৌঁছালো হেফজোখানাতে, আউযুবিল্লাহ। এসব পরে ওর স্বামী জানতে পেরে বিদেশে থাকতো, অনেক বোঝাবার চেষ্টা করেছি, স্বামী হেদায়ত হয়েছে, অনেক বোঝাবার চেষ্টা করেছি যে সে তোবা করছে, মাফ করে দাও, আমি মাফ করে দিচ্ছি, কিন্তু আমি আমার ঘুম হচ্ছে না, আমার ঘুম হচ্ছে না, আমার শান্তি হচ্ছে না, কি করে রাখবো, আমি বললাম তাহলে তুমি তালাক দিয়ে দাও, কারণ তোমার দ্বারা যদি কষ্ট পায়, অথচ সে হয়তো তোবা করছে তোমার কাছে, তাহলে এটা তোমার জন্য গুনার কারণ হবে, তালাক দিয়ে দাও, নিরাপদ, শেষ উপায় আর কিচ্ছু নেই। তাহলে জান্নাত, অধিকাংশ জান্নাতিরা দেখা যাবে যে তাদের আমলনামাতে কিসের পাপ বেশি, হ্যাঁ নারী সংক্রান্ত পাপ, জরিনা যে বড় জেনা, অনেকের বড় জেনা হয়েছে, অনেকের বড় জেনা হয়নি, ছোট জেনা হয়েছে, চোখের জেনা হয়েছে, কানের জেনা হয়েছে, টেলিফোনের জেনা হয়েছে, আর তারপর হাতের জেনা হয়েছে, পায়ের জেনা হয়েছে, কলবের মমিনের মনের জেনা হয়েছে, জি হ্যাঁ প্রেম, এমন প্রেম হয়ে গেছে ওকে ভুলে থাকতেই পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি রিওয়ায়েত বললাম, অধিকাংশ জান্নাতীদের পাপ হবে ফিন্নিসায়ে। প্রখ্যাত